10,000 টাকা বাজেটের মধ্যে এমন তিনটি ফোন যেগুলো প্রাইস যেমন কাছাকাছি তেমনি পারফরমেন্সটা প্রায় কাছাকাছি। কারণ আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ইনফিনিক্স একটি ফোন, ইনফিনিক্স H30i ভার্সেস সিম্ফনি Z60+ ভার্সেস আইটেলের একটি ফোন আইটেল S23। এই তিনটি ফোন নিয়ে আজকের ভিডিওটিতে কথা বলবো এবং জেনে নিব এই তিনটি ফোনের মধ্যে আপনার জন্য কোনটি কেনা উচিত। চলিয়ে শুরু করতে হ্যাঁ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনদার ভিডিও। আজকে ভিডিওটিতে আমরা প্রথমে যদি তিনটি ফোনের ডিজাইন নিয়ে কথা বলি, ডিজাইনের ক্ষেত্রে তিনটি ফোনের ডিজাইন কোয়ালিটি আসলে অসাধারণ এবং মোটামুটি প্রিমিয়াম লুক। এখানে যদি আপনি আমাকে কোয়েশ্চেন করেন যে এই তিনটি ডিজাইনের মধ্যে আমার কাছে কোনটি ডিজাইন ভালো লাগছে, এখানে আমার কাছে ডিজাইন কোয়ালিটির ক্ষেত্রে বেটার মনে হয়েছে ইনফিনিক্সের ফোন, তারপর এখানে আইটেলের এই ফোন, এরপর আমার কাছে মোটামুটি ভেরি প্রিমিয়াম মনে হয়েছে স্যামসাংয়ের Z60+ এই ফোন। তবে ডিজাইন কোয়ালিটির ক্ষেত্রে আপনার কাছে কোনটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ডিজাইন কোয়ালিটির ক্ষেত্রে তিনটেই কিন্তু আসলে প্রিমিয়াম ডিজাইন। ডিজাইনের পর সরাসরি চলে আসি তিনটি ফোনের ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, ডিসপ্লে নিয়ে আমরা প্রথমে যদি আইটেলের কাছে চলে আসি, এটিতে আপনি ডিসপ্লে এসে পাবেন 6.6 ইঞ্চির IPS HD+ একটি ডিসপ্লে, পাশাপাশি এটিতে আছে 90Hz রিফ্রেশ রেট। এটিতে আপনি রেজলিউশন হিসেবে পাবেন 720x1600 পিক্সেল এবং ডিসপ্লে কোয়ালিটির ক্ষেত্রে এটিও কিন্তু অসাধারণ। অপরদিকে আমরা যদি এখানে ইনফিনিক্স নিয়ে কথা বলি, এটিতে আপনি ডিসপ্লে হিসেবে পাবেন 6.56 ইঞ্চির HD+ 90Hz রিফ্রেশ রেট একটি ডিসপ্লে, পাশাপাশি এটির রেজলিউশন এবং ডিসপ্লে কোয়ালিটি আগের মতোই। অপরদিকে আমরা যদি আবার স্যামসাংয়ের কাছে চলে আসি, এটিতে আপনি ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.6 ইঞ্চির ডিসপ্লে এবং 90Hz রিফ্রেশ রেট। ওভারঅল তিনটি ফোনের ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, তিনটি ফোনের ডিসপ্লে কোয়ালিটির ক্ষেত্রে তেমন বড় কোনো পার্থক্য নাই। ডিসপ্লে কোয়ালিটির ক্ষেত্রে তিনটাই সেম, শুধুমাত্র এখানে আপনি আইটেলের কাছে পাচ্ছেন 6.6 এবং এখানে আপনি স্যামসাংয়ের কাছে পাচ্ছেন 6.6 ইঞ্চির ডিসপ্লে। তবে পারফরমেন্স কোয়ালিটি, ডিসপ্লে ওয়াচ, কন্টেন্ট ওয়াচ সব দিক দিকে মিলিয়ে আমার কাছে তিনটি ডিসপ্লের মধ্যে কোনোটা পার্থক্য মনে হয়নি। ডিসপ্লের পর আমরা সরাসরি চলে আসি তিনটি ফোনের মোস্ট ইম্পর্টেন্ট বিষয় প্রসেসর নিয়ে যদি কথা বলি, প্রসেসর নিয়ে আমরা প্রথমে যদি আইটেলের কাছে চলে আসি, এটিতে আপনি চিপসেট হিসেবে পাবেন ইনিসোপ টাইগার T606, যেটিতে র্যাম ভ্যারিয়েন্ট হিসেবে আপনি একটা পাবেন, আমরা এখানে 4GB র্যাম এবং 128GB রম নিয়ে কথা বলবো। অপরদিকে এখানে আপনি যদি ইনফিনিক্সের কাছে চলে আসেন, এটিতে আপনি চিপসেট হিসেবে পাবেন মিডিয়াটেক হেলো G37, যেটি কিন্তু আসলে গেমিং কোয়ালিটির ক্ষেত্রে আপনি এখানে তেমন হাই কোয়ালিটি বলতে পারবেন না। এটিতে র্যাম ভ্যারিয়েন্ট হিসেবে আছে 4GB র্যাম 64GB রম, কিন্তু এখানে আপনাকে স্যামসাংয়ের Z60+ দিচ্ছে ইউনিসক টাইগার 3616, যেটি কিন্তু আসলে গেমিং কোয়ালিটির ক্ষেত্রে অসাধারণ। পাশাপাশি এটিতে র্যাম ভ্যারিয়েন্ট হিসেবে আছে 6GB র্যাম এবং 128GB রম। তাহলে এখানে যদি আমরা তিনটি ফোনের প্রসেসর অ্যান্ড পারফরমেন্স নিয়ে কথা বলি, প্রথমে চলে আসি G37 ভার্সেস T606। এই দুইটি চিপসেটের মধ্যে পারফরমেন্স আন্ডারস্কোর সব দিক দিয়ে মিলিয়ে এখানে গিয়ে আছে T606 এই প্রসেসরটি। তার মানে হচ্ছে এখানে আপনি Z60+ ভার্সেস আইটেল S23 এই দুইটি ফোনের মধ্যে কোনটা কেনা উচিত সেটি নিয়ে আমি অলরেডি একটি ভিডিও তৈরি করে রাখছি, সেটি আপনি দেখতে পারেন। তাছাড়া আমি যদি এখানে শর্ট করে বলি, তাহলে আমার কাছে এখানে আন্ডারস্কোর, বেঞ্চমার্ক এবং সব দিক থেকে বেটার মনে হয়েছে স্যামসাংয়ের Z60+ এই ফোনটি। কারণ হচ্ছে এই ফোনের যে চিপসেটটি আছে T616, এই প্রসেসরটি আসলে অ্যাডভান্স এবং নডি কোয়ালিটিফুল হবে গেমিং কোয়ালিটির ক্ষেত্রে। এখানে যদি আমরা তিনটি ফোনের প্রাইস নিয়ে কথা বলি, প্রথমেই চলে আসে আইটেলের কাছে, এটি 4GB র্যাম 128GB রম, যেটি বর্তমান মার্কেট প্রাইস 10,490 টাকা। অপরদিকে এখানে আমরা 30-এর কাছে যদি চলে আসি, এটি 4GB র্যাম 64GB রম, যেটি বর্তমান মার্কেট প্রাইস 11,990 টাকা। অপরদিকে এখানে যে আপনি স্যামসাংয়ের ফোনটি পাচ্ছেন সেটা 6GB র্যাম 128GB রম, যেটি বর্তমান মার্কেট প্রাইস 11,990 টাকা। গেমিং এমএম প্রসেসরের পর এবার যদি আমরা তিনটি ফোনের ক্যামেরা নিয়ে কথা বলি, ক্যামেরা নিয়ে আমরা সরাসরি চলে আসি আইটেলের কাছে, এটিতে আপনি ব্যাক ক্যামেরা হিসেবে পাবেন 50MP একটি মেইন ক্যামেরা, 0.8MP একটি ম্যাক্রো ক্যামেরা, সেলফি ক্যামেরা হিসেবে আছে 8MP। অপরদিকে আপনি যদি আবার ইনফিনিক্সের কাছে চলে আসেন, এটিতে আপনি ব্যাক ক্যামেরা হিসেবে পাবেন 50MP একটি মেইন ক্যামেরা, 2MP একটি ম্যাক্রো ক্যামেরা, অপরদিকে সেলফি ক্যামেরা হিসেবে আছে 5MP। কিন্তু এখানে যদি আপনি স্যামসাংয়ের কাছে চলে আসেন, এটিতে আপনি ব্যাক ক্যামেরা হিসেবে পাবেন 50MP একটি মেইন ক্যামেরা, 2MP একটি ম্যাক্রো ক্যামেরা, অপরদিকে এটিতেও আসছে 8MP সেলফি ক্যামেরা। ক্যামেরা কোয়ালিটির ক্ষেত্রে এখানে তিনটে প্রায় কাছাকাছি, তিনটি ফোনের ক্যামেরা কোয়ালিটির ক্ষেত্রে আলাদা ছবি দেওয়া থাকবে, এর মধ্যে আপনি আইডেন্টিফাই করে নেবেন এই তিনটি ক্যামেরা কোয়ালিটির ক্ষেত্রে আপনার কাছে কোনটি ব্যাটার মনে হইল। ক্যামেরার পর আমরা যদি তিনটি ফোনের ব্যাটারি নিয়ে কথা বলি, ব্যাটারি নিয়ে আমরা এখানে দুইটি ফোন নিয়ে প্রথমে কথা বলবো, সেটা হচ্ছে আইটেল এবং ইনফিনিক্স H30i।
দুটিতে ব্যাটারি হিসেবে আছে 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট কুইক চার্জ। কিন্তু এখানে আপনি আইটেলের কাছে পাচ্ছেন 5000 mAh ব্যাটারি এবং 15 ওয়াটের ফাস্ট কুইক চার্জ। ওভারঅল তিনটি ফোনের পারফরমেন্সের কথা যদি আসি, আমার কাছে মানে মোটামুটি বেটার পারফরমেন্স এবং বেটার প্রাইসের দিক দিয়ে মনে হয়েছে স্যামসাং Z60 Plus এই ফোনটি। 11,990 টাকায় 6 GB র্যাম, 128 GB, যেটা কিন্তু আসলে হতে পারে গেমিং কোয়ালিটি প্লাস ক্যামেরা কোয়ালিটি ডিজাইন কোয়ালিটির ক্ষেত্রে সব দিক দিয়ে মোটামুটি কোয়ালিটিফুল। এই ফোনটি আপনার জন্য কেনা উচিত কিনা আমি বলবো আপনি চাইলে এই ফোনটি কিনতে পারেন। তাছাড়া এই ফোনের পরিবর্তে আপনি যদি অন্য কোনো ফোন কিনতে চান তাহলে সরাসরি চলে যাবেন আমাদের চ্যানেলের প্লেলিস্টে, সেখান থেকে আপনি জানতে পারবেন আপনার প্রাইসের ক্ষেত্রে কোন ফোনটি কেনা উচিত। আজকে ভিডিও পর্যন্তই। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আপনার সঙ্গে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।